নমস্কার সমস্ত দর্শক বন্ধুদেরকে অভিনন্দন জানিয়ে বোরো ধানের উপর আমি একটা ভিডিও আনতে বাধ্য হলাম তড়িঘড়ি করে। এখন আমি প্রশ্ন এত মানে ভিডিওতে দেখতে পাচ্ছি, এটা প্রশ্ন উত্তর করলেও একরকম বলা যায় সেখানের উপরে। এখন চাষিরা মানে মোটামুটি যে জায়গায় এখন দাঁড়িয়ে আছেন চাষিরা, সমস্ত প্রশ্ন পড়ে তিনটে জিনিস পাওয়া গেছে। এক হচ্ছে বীজতলা খারাপ হয়ে যাচ্ছে, দুই রোয়া শুরু করবে কি দিয়ে, তিন এক মাস আগে যারা রোয়া হয়ে গেছে তারা চাপান সার দেবে কি দিয়ে। এই তিনটে এখন এসে দাঁড়িয়েছে, খুব তাড়াতাড়ি আমি আনছি, দেখুন কি বলছে সব লোক। বোরো ধানের বীজ চলার আগে দেখুন কি অবস্থা হয়ে যাচ্ছে, দেখুন। বীজতলা দেখলেন তো, এইরকম বীজতলা হলে কি করবেন, সোজাসুজি সরাসরি একদম একেবারে কোল্ড ইঞ্জুরি, ঠান্ডা লেগেছে বা এই রোগটার নাম হলো ক্রেসেক। বীজতলাতেই শুধু হয়, নেটিভও 10 লিটার জলে বাচ্চা গাছ বলে 8 গ্রাম, সেই সঙ্গে জিঙ্ক 1 গ্রাম দিয়ে স্প্রে করবে, 3 দিন ছাড়া 2 বার পরিষ্কার হয়ে যাবে আর বাড়বে না রোগ। এই একটা চলে গেল বীজতলার জন্য, যাতে বীজতলা লাল হয়ে যাচ্ছে, বয়স হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি রুগিয়ে দেন। চলে আসছি আমি, রোয়া করবেন কি দিয়ে, আমার বারবার বলা ছিল কি, গরিব যারা, গরিব মানে পয়সা যাদের একটু কম, তারা বিঘা প্রতি 3300 বিঘার গল্প হবে, 3300 বিঘাতে 4 বস্তা পোল্ট্রি লিটার 1 বছরের পুরানো পোল্ট্রি লিটার যারা দেয়, রাসায়নিক সার কম লাগবে, কম পয়সায় ধান চাষ করা যাবে। এখন যারা দেননি 4 বস্তা পোল্ট্রি লিটার দিয়ে রোয়া শুরু করুন, তাতে কি দেবেন এখন 500 গ্রাম করে 33 কাটায়, 10 কেজি করে DAP, 8 কেজি করে ইউরিয়া, দেরি হয়ে যাচ্ছে, মাঘ মাসের আজকে আদা আদি হতে চললো, মানে 10 তারিখ মানে প্রায় অর্ধেক আছে। এই জন্যে বলছি তারা 10 কেজি করে DAP, 10 কেজি, 8 কেজি, 8 থেকে 10 কেজি ইউরিয়া দিয়েই রুয়ে দিক, তাড়াতাড়ি রুয়ে দিক। এটা ঠিক গুছিয়ে দিয়েছে, গুছি কম দিয়েছে, দেখুন 3 কালি 4 কালি এখন করে দিবেন, কিন্তু এই পাটটা রোয়াটা দেখুন কেমন ভুল করেছে, গোছা গোছা দিয়েছে একদম, গোছা গোছা দিয়ে একদম ঘন ঘন করে 3-4 ইঞ্চি, মানে যেন আর 5 কাঠি দরকার নেই, শুধু ওই করে ধান হলেই হয়ে যাবে, এতে ভুল হবে, শীষ ছোটো ছোটো হবে। হচ্ছে তো কম করে গুছি দেবে আর পাতলা পাতলা করে দিবে, তারপরে আমি বুঝে নেবো। জল কম থাকলে কি হয়, মাপটা সঠিক দেখতে পাওয়া যায়, এটা করতে গেলে ওই বীজটা হবে 10 ইঞ্চি 10 ইঞ্চি ছাড়া ছাড়া কম কালি দিয়ে, বড় জোর 2 থেকে 3 কালি দিয়ে এখন কিন্তু রোয়া হচ্ছে। দেখুন একবার আমি 10 ইঞ্চি ছাড়া ছাড়া রুয়ে দিচ্ছি, এবং এইখানে যে ধান পায় চাষি তার থেকে আমাকে বেশি ধান পাইয়ে দিতে হবে। আমি এসেছি এখন শালবনী ব্লকে, এটা কি আজকে তো মাঘ মাসের 10 তারিখ, তা আপনি তো রোয়া করেছেন মানে পৌষ মাসের 5-6 তারিখ 7 তারিখ, কেউ পৌষ মাসের 2-3 তারিখ, মানে 1 মাস 2-3 দিন রোয়া হয়ে গিয়েছে, কারণ 1 মাস 1 সপ্তাহ রোয়া হয়ে গেছে। আমি প্রশ্ন করবো একটা, আপনি 1 মাস আগে ধান কাটবেন তো, আমি পশ্চিম মেদিনীপুরে কাজ করছি, পশ্চিম মেদিনীপুরে এখন রোয়াই আরম্ভ হয়েছে, রোয়া আরম্ভ শুরুই করেন, বাঁকুড়া একটু ওদিকে আর রোয়া হয় না, ঝাড়গ্রামের দিকে রোয়া শুরু করেনি চাষিরা, আমাদের দিকে দক্ষিণ চব্বিশ পরগনা চলুন, বৈপীর দিকে বিচার রোয়া হয়ে গেছে, আপনি যেতে চলে যান না, কি রায়দিঘি 1 মাস আগে রোয়া হয়ে গেছে তাদের, তারপর কুবি আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা রোয়া হয়ে গেছে, প্রায় প্রায় লোকের রোয়া হয়ে গেছে, সামান্য বাকি আছে, কিন্তু ওদিকটা এখন শুরু হয়নি। যাই হোক, আমার হয়তো দেরি হয়ে গেল আনতে ভিডিওটা, তাহলে যাদের 1 মাস 10-12 দিন রোয়া হয়ে গিয়েছে তাদেরকে প্রশ্ন করেছি যে আপনারা 1 মাস 10-12 দিন আগে ধান কাটবেন তো, পারবেন না, কেন পারবে না, শীতের জন্য সব গোলমাল হয়ে গেল, হিসেব শীতের জন্য সব গোলমাল, সব গোলমাল, দেখা হবে সব বৈশাখ মাসে গিয়ে, আপনি বৈশাখ মাসে 2-3 তারিখে ধান কাটবেন, আর যারা এখন রুইছে 1 মাস 1.5 মাস পরে রুইছে আপনার সঙ্গে, তারা ধান কাটবে বৈশাখ মাসে 10-12-14 তারিখে, তফাত হবে মাত্র 10-12 দিনের 14 দিনের তফাত, কিন্তু হিসেব কি বলে, আপনি 1 মাস 10-12 দিন আগে রুয়েছেন, 1 মাস 10-12 দিন আগে আপনি ধান কাটবেন, এটা তো হিসেব, কিন্তু হবে না।
শীতের জন্য গোলমাল। তাই যাদের এক মাস হয়ে গেছে, রওয়া হয়ে গেছে, কোনো খাবার নেই, যে বলে 22 দিন পরে চাপান, গল্প শেষ, সব ফালতু গল্প। রওয়া করেছে ঠান্ডা থাকলে 30 দিন 35 দিন পরে প্রথম চাপান দেন, কিচ্ছু অসুবিধা হবে না। আবার দ্বিতীয় চাপান কখন দেবেন, শেষ চাপান কখন দেবেন, আবার তার 40-45 দিন পরে, শীত থাকলে আরো পরে চলে যান, ফাল্গুন মাসে 20-25 তারিখে গিয়ে শেষ করুন চাপান ছাড় দেওয়া, দেখি কি অসুবিধা হয় আপনাদের, পরে আবার ভিডিও জানাবো। যাই হোক, যারা চাপান দেবেন তারা কি করবেন, যারা চাপান দেবেন তাদেরকে শুধু অনুরোধ করব যে আপনার গাছ কেমন দেখছেন, কেমন আপনি জৈব সার দিচ্ছেন তার উপর নির্ভর করবেন। জৈব সার না দিলেই তো গোলমাল হয়ে যাবে, হিসেবে আমিও করতে পারবো না, গাছকে আমি বাড়াবো কি করে, ধান তো বেশি ফলন আনতে হবে, আমার বিনিয়োগ শুনছেন বলে ধানের ফলন বেশি আনতে হবে, তাহলে আমার পরিশ্রম ব্যর্থ হবে, আমি বুড়ো বয়সে বলে বাজে কথা বলতে এসছে সেখানে। আরে বাবা, জৈব সার না দিলে খেলবে কি করে, কে খেলবে? তাই যারা জৈব সার দিয়েছেন তাদেরকে অনুরোধ করবো 400-450 গ্রাম DAP, 400-450 গ্রাম 10 কি বলবো 28-28 শূন্য গ্রহমূল করমণ্ডলের, তাহলে করমণ্ডলের 28-28 শূন্য 400-450 গ্রাম, আর 400-450 গ্রাম আপনার DAP আর ইউরিয়ার সঙ্গে 1 কেজি দিয়ে চাপান দেবেন। এখন দেখি গাছ কোথায় থাকে আপনার। ভালো প্রশ্ন করেছেন, আমি স্ক্রিনশট তুলে দিচ্ছি। প্রশ্ন করেছেন যে বোরো ধানে অ্যাসিড কোন সময় স্প্রে করলে বেস্ট রেজাল্ট পাবো, প্রথম চাপানের পর? আচ্ছা, মানে ভালো প্রশ্নটা খুব কায়দা করে করেছে আর কি। অর্থাৎ আমি বলতে চাচ্ছি হিউবিক অ্যাসিড গল্প, হিউবিক অ্যাসিড মেনলি সিকোয়েটারটা ডেভেলপ করে, তা প্রথম চাপানের সার পরে উত্তরটা কি, প্রথম চাপানের সার পরে হবে, হ্যাঁ 5 দিন ছাড়া 3 দিন 3 বার দেবেন যদি শুধু হিউবিক রেখে খেলেন, কিন্তু হিউবিক রেখে খেললে হবে না তো, হিউবিক আছে, ফালভিক আছে, অ্যামাইনো আছে, সিউডেক্টাক্ট আছে, অনেক কিছু জিনিস আছে, সেই সব সামগ্রী নিয়ে খেলতে হবে তো, যেটা পিজিআরের মধ্যে আছে, শুধু একটা হিউবিক অ্যাসিড দিয়ে খেলবেন কেন? যাই হোক, তাহলে হিউবিক অ্যাসিড যদি আপনার হাতে ধরা থাকে তাহলে প্রথম চাপান সারের পর থেকেই 4-5 দিন পর থেকে 3-4 বার মেরে দেন, দেখি 3 বার মেরে দেন, 5 দিন ছাড়া আবার মারবেন কখন, দ্বিতীয় চাপান সার মারা ঠিক 3 দিন পর থেকে আবার 2 বার মারুন, মোট টোটাল বোধ হবে 4-5 বার মারুন শুধু হিউবিক দিয়ে খেললে, অন্য পিজিআর দিয়ে আমি বলবো। যাই হোক, সর্দির জন্য কথাটা আটকে যাচ্ছে। যাই হোক, রামকুমার সাহানি উনি বলেছেন যে রোয়া দিতে আর 2 তারিখে মানে ফেব্রুয়ারি 2 তারিখে রুইবো, 2 তারিখে রুইবে মানে এখন অনেক দিন পরে রুইবে, আজকে সবে তো আপনার 24 মানে আরও 8-10 দিন পরে রুইবে, মানে আমাদের থেকে যারা প্রথমে রুয়েছে তার থেকে 1.5 মাসের বেশি পরে রুইবে, কিন্তু তার ধান পাবে না, ধান পাবে, দেখা হবে কখন, বৈশাখ মাসের 14-15 তারিখে 16 তারিখে ধান কাটবে ওরা, আর আপনি 2-3 তারিখে কাটবেন, অথচ 1.5 মাসের পরে রুইছে, কিন্তু দেখুন একবার শীতের জন্য সব গোলমাল হয়ে যাবে। আচ্ছা, তারপর বলেছে কি, বিজয় বড়াই নতুন 2.5 বিঘে জমি চাষ করেছি আর কি দেবো। আরে বাবা, বোরো ধানে কি চাষ করবো বলেছে, জৈব সার দাও দিয়ে আর ওই DAP আর ইউরিয়া দিয়ে রুয়ে দাও, এখন কিছু করতে হবে না। জওহরলাল মালিক বলেছে, বোরোতে কি সার দেবো স্যার, গাছ ভালো যেন হয়, আমি ভালো দেখে, আরে ফসফেট দিলে তবে তো গাছ বাড়বে, ফসফেট লাগবে তো, দেখ আর আমি আসছে প্রচুর প্রশ্ন। আর একজন ভালো প্রশ্ন করেছেন, যে আমি তো সিলেটের জিঙ্ক বলি, তহির মন্ডল উনি বলছেন জিঙ্ক ইডিটিএ যেটা 12% ইথিলিন ডাইট্রেট ট্যাসিডেট যেটা বলি আমি, 12%-এর পরিবর্তে জিঙ্ক বাজারে বহু পাওয়া যাবে, 22%, 21%, 33% পাবেন মহা জিঙ্ক, ওসব সব ডাকার জিঙ্ক বের করেছে, সব দরকার নেই, এখন বেরিয়েছে আমি সব থেকে বেস্ট বলবো 12% 12% ইডিটিএ যেটা, আবার বেরিয়েছে কিন্তু জিঙ্ক অক্সাইড 39.5%, ওটা SC ফর্মে আছে, অর্থাৎ সাসপেনশন কনসেন্ট্রেট লিকুইড ফর্মে আছে, ওটাও অ্যাভেলেবল করে দিতে পারে, ভালো কাজ করবে। অর্থাৎ উনি বলছেন জিঙ্ক ইডিটিএ 12% না দিয়ে, তো বলছে মন্ডল আমি জিঙ্ক ওই অক্সাইড SC 39.5% জিঙ্ক অক্সাইডটা দিতে পারি কিনা, নিশ্চয় দিতে পারবেন, 1 মিলি করে দেবেন বাচ্চা গাছ অবস্থায়, যখন গাছের বয়স বাড়বে অর্থাৎ দ্বিতীয় চাপাল দেওয়ার পরে যদি দেন, অর্থাৎ গাছের বয়স যখন 2 মাসের বেশি হয়ে যাবে রোয়ার পরে, তখন কিন্তু 2 মিলি করে 1.5 মিলি করে দেবেন, অর্থাৎ 10 লিটার জলে 15 মিলি, এখন 1 মিলি করে দিয়ে দেবেন, অবশ্যই ভালো কাজ পাবেন। যাই হোক, তো মোটামুটি রোয়া যাদের আরম্ভ হবে তাদের জৈব সার দিতেই হবে, গোবর সার, পোলট্রি সার, অভাবে সরিষার খোল বেশি পড়ে, অভাবে আমি বলেছিলাম আমি বিভিন্ন যে জৈব সার বাজারে পাওয়া যাচ্ছে, হ্যাঁ লিমিক্সের বলছি কম দামের, সুধা সুষম বা বিজয় এই যে এইগুলো বিঘাপতি বস্তা 1 বস্তা দিতে পারেন, খুব ভালো কাজ করবে, এইগুলো দিয়ে তারপরে রাসায়নিক সার দেবেন তবে ভালো কাজ পাওয়া যাবে। চাই তো লক্ষ্য একটা, ধান তো বেশি চাই, ধানের ফলন বাড়াতে গেলে তো জৈব সার না দিলে আমি কী করবো, কিছু করার নেই। তাহলে কী বললাম আবার, শেষ কথা ফাইনাল বলে চলে যাচ্ছি,
যারা এখন চাপাত দেবে গাছে চেহারা দেখুন, 1 কেজি করে ইউরিয়া লেগে যাবেই যাবে, 800 থেকে 900 ইউরিয়া লেগে যাবে। যদি জৈব সারের চাপ দেওয়া হয় 800 করে ইউরিয়া দেবেন, ওই জৈব সারটার উপরে সার নির্ভর করছে। এই জন্য আমাকে দিয়ে যাওয়া দরকার, যে গাছে ইয়া এই চাচ্ছে এই বলো বলে দেবো ইয়া। সঙ্গে এখন পটাশ সারটা দেবেন 300 থেকে 400, যেটা বাকি ছিল আমার বলা। আর পটাশ সারটা 500 করে দেবেন, কিন্তু এতে শেষ চাপান সারের পরে। আর শেষ চাপান সার যখন দেবেন ইউরিয়ার পটাশটা দেবেন, সে পরে আমি ভিডিও করবো। আপাতত 250-300 বা 400 পটাশ সার এক্ষুনি দিতে হবে। আর হচ্ছে 400 থেকে 450 গ্রাম ডিএপি, 400 থেকে 450 গ্রাম গ্রোমর, আর ইউরিয়া জৈব সার বেশি দিলে 750, না দিলে 1 কেজি চাপা দেবেন। দিয়েই 3 দিন পরে খেলা হবে, খেলা হবে ওখানে পিজিআর, যেটা আপনার কাছে আছে 2 মিলি, চিলেটের জিগ 2 গ্রাম, বারুদ স্প্রে করে দেখি আবার গাছ চমকে যায় না যায়। যাদের যারা খুবই অবস্থা মানে একটু পিছনের দিকে আছেন, বলবো বিরাকুলাল 2 মিলি, দাম কম, বিরাকুলাল 2 মিলি, আর হচ্ছে সিলেটের জিগ 2 গ্রাম বেদান দিয়ে ঘবান। 1 সপ্তাহ পরে গেলে আবার চিনতে পারবেন না। নমস্কার জানাই, ছোটো ধন্যবাদ জানি, শেষ করছি, নমস্কার।